তো পর্দা ভিড়াই দিলেই এখানে হচ্ছে পুরো বেডটাই আমার, এখানে কোনো প্রাইভেসিতে হ্যাম্পার হয় না, না পাশের বেডের সাথে আমার কোনো কানেকশন আছে না আমার সাথে তার। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করি অনেক ভালো আছেন। সো আজকে আমি চলে এসেছি মিরপুরে, মিরপুর থেকে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিউবিটির ঠিকই সামনে। তো আমার আজকে হচ্ছে মিরপুরে ফিমেল ব্রাঞ্চ যেটা আছে, আমাদের একটিমাত্র ফিমেল ব্রাঞ্চ, সেইটা নিয়ে হচ্ছে আমরা আজকে ফুল বিষয় নিয়ে রিভিউ করবো। সো আপনার মিরপুর ফিমেল ব্রাঞ্চের অ্যাড্রেস নিচ্ছি, দেখে নিন। এটা বেসিক্যালি রূপনগরের মধ্যে পড়েছে, ঠিক বিউবিটির অপোজিটে। সো আমরা চলেন ব্রাঞ্চে যাই এবং দেখি কী কী আছে। সো আমরা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি করবো, এদিক দিয়ে হচ্ছে ব্রাঞ্চে যাওয়া যায়। আর আপনার ফুল বিল্ডিংটা একবার দেখে নিন। নারীদের সেফটি এবং সিকিউরিটি আমাদের কাছে খুবই বেশি ইম্পর্টেন্ট, তার জন্য আমাদের সব ব্রাঞ্চের মধ্যে এখানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আছে। ফিঙ্গারপ্রিন্ট এন্ট্রি দেওয়ার পর আপনার হচ্ছে ঢুকতে হবে। সো আমরা ঢোকার পরে হচ্ছে সিকিউরিটি এখানে যেতে হবে, যাওয়ার পরে আপনার ইনফরমেশনগুলো তারা কালেক্ট করবে। তাছাড়া করোনার জন্য আমাদের এখানে স্যানিটাইজার এবং হচ্ছে মিটার ইয়ে করা আছে। আমাদের এখানে সেফটি সিকিউরিটি ফার্স্ট প্রায়োরিটি, তার জন্য হচ্ছে সিকিউরিটি গার্ড 24/7 থাকেন এবং প্রত্যেকটা কর্নারে কর্নারে সিসিটিভি আছে, ফিঙ্গারপ্রিন্টও আছে। সো আমরা এখন উপরে যাই, কী কী আছে না আছে সেই বিষয় নিয়ে কথা বলবো। ও, যার আগে বলি, এটা হচ্ছে জেনারেটর, প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের জেনারেটর আছে। সো 24/7 ইলেকট্রিসিটি থাকে। আমরা উপরে যাই, লবি এবং বাদবাকি জিনিসগুলো দেখবো। সো গাইস, বলতে বলতে আমরা টোটাল লবিতে চলে আসছি। এটা হচ্ছে ফিমেল ব্রাঞ্চের লবি, এখানে শুরু। সো এটা হচ্ছে লন্ড্রি সার্ভিসের রুম, এখানে লন্ড্রি সার্ভিসটা করা হয়। আর এইটা হচ্ছে জিম রুম বা এখানে ডান্সিং রুম, এখানে তারা ইয়োগা বা আদার্স সেগুলো করতে পারে আই থিঙ্ক। অ্যান্ড এখানে বিশুদ্ধ খাবার পানি আর ওয়াটার দেওয়া আছে। অ্যান্ড যদি আমরা এই পুরো লবিটা চলে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বার্থডে প্রপস দেওয়া আছে, রাইট? বার্থডে প্রপসগুলো দেওয়া আছে, সেগুলো বার্থডে হলে ফ্রিলি ইউজ করতে পারে। আর এখানে হচ্ছে রিসেপশন, তাদের যে কোনো প্রবলেম হলে, মানে ফিমেল বা যে ব্রাঞ্চে যারা থাকেন ফিমেল পার্সনরা, তাদের কোনো প্রবলেম হলে সেখানে এখানে আসবেন, প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এবং এখানে বুকিং বা অন্যান্য সংখ্যা প্রতিষ্ঠান থেকে নেওয়া যাবে। আর যদি আমরা এদিকে আসি, এখানে হচ্ছে পেপার্স দেওয়া আছে, মানে পত্রিকা দেওয়া আছে। আর এখানে হচ্ছে কফি, কফি মেশিন বা টি, এখান থেকে কফি অথবা টি নেওয়া যাবে। আর যদি আমরা এদিকটায় যাই, একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখা যায় লবিটা, সব লবির মতো এটা অনেক গর্জিয়াস, টিভি দেওয়া আছে। সো আমরা একজন মেম্বারের সাথে কথা বলবো, তার থেকে জানবো আসলে এখানে এক্সপিরিয়েন্সটা কেমন। এবং যেহেতু উপরে ছেলেদের অ্যালাও না, শুধু লবি পর্যন্ত অ্যালাও, সো সেই ক্ষেত্রে আমি হয়তো ওনার কাছ থেকে হেল্প নিব যাতে বাদ বাকি রিভিউটা উনি দেখাতে পারে। সো লেটস গো। হাই, হ্যালো, হোয়াটস ইওর নেম? অনন্যা। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি? আমিও ভালো আছি। সো এখানে কতদিন ধরে আছেন? আমি আছি 1.5 ইয়ার ধরে। সো আপনি একটু বলেন, লবিতে তো যেহেতু আপনি ইউ আর দ্য ইউজার, রাইট? সো আই থিঙ্ক ইউ ক্যান সে আস দ্যাট হাউ ইউ গাইজ ইউজ দিস লবি অ্যান্ড ডু আদার স্টাফ। সো আসলে আমরা লবিতে অনেক ধরনের কাজই করে থাকি, যেমন বিকালবেলা আমরা সবাই রুমমেটরা এসে এখানে মুভি দেখি, মুভি দেখার সময় চা কফির ব্যবস্থা আছে, যেহেতু আমরা ইজিলি কোনো চা বা কফি নিয়ে খেতে পারি, এখানে গরম পানির ব্যবস্থাও আছে। তো তখন আমরা কাপ নুডলস নিয়ে আসলে কোনো আবার রান্না করে নিয়ে আসার কোনো ঝামেলা নেই, জাস্ট গরম পানি দিয়ে আমরা কাপ নুডলস খেতে খেতে আমাদের রাত পার হয়ে যায়, 8-9 বেজে যায়, আমরা সবাই মুভি দেখি। দেন এখানে আমরা আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাইকে আনতে পারি, আমার কোনো ভার্সিটির প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো কথা, ফ্রেন্ডরা আসে 3-4 ঘন্টা খেয়ে দেয়, আড্ডা মেরে আমরা সবাই চলে যাই, একটা ক্যাফেটেরিয়ার মতো। আচ্ছা, সো আমি আপনার রিকোয়েস্ট করি, আমি যদি উপরে যেতে পারছি না, আপনি যদি এখানে থাকেন, সো আপনি কীভাবে, মানে উপরে কী কী ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো আমাদের অডিয়েন্সকে প্লিজ কাইন্ডলি দেখাবেন। অবশ্যই। তো শুরুতেই যেটা আমাদের পরে, এটা হচ্ছে আমাদের রিডিং রুম। রিডিং রুমটা একটু দেখাই। ওকে, দিস ইজ আওয়ার রিডিং রুম। এখানে আমরা যে কোনো সময় এসে পড়তে পারি। অ্যান্ড আমাদের যেহেতু করোনা সিচুয়েশনের কারণে সবারই অনলাইন ক্লাস চলতেছে, এখানে ওয়াইফাই আছে, আমরা কোনো বাফারিং ছাড়াই আমরা অনলাইন ক্লাস কন্টিনিউ করতে পারি। তো এখন উপরের রুম পর্যন্ত যাই আমরা। তো আমি আমার ফ্লোরে চলে আসছি, আমি এই তলায় থাকি। আর এখানে ভালো কথা হচ্ছে, ওরা আমাদের ইমার্জেন্সির জন্য ফায়ার এক্সটিংগুইশার দিয়ে রাখছে। অ্যান্ড দিস ইজ আওয়ার স্টোররুম। এই স্টোররুমে হচ্ছে আমরা এক সাইডে আমাদের জুতা রাখি, আর এক সাইডে আমাদের বড় বড় লাগেজগুলো, যেগুলো রুমে রাখলে অনেক গিজেবল হয়ে যায়, সো এখানে আমরা রাখি। আর প্রত্যেক ফ্লোরের সুবিধা হচ্ছে আমরা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ঢুকতে পারি না। যেমন আমি 3 থাকি, আমি 3 ফিঙ্গারপ্রিন্ট আমার সেট করা আছে, আমি 5 ইজিলি ঢুকতে পারবো না, যেহেতু আমার ফিঙ্গারপ্রিন্ট সেট করা নেই। তো আমরা ভিতরে যেয়ে দেখি আমার রুমটা।
ওকে এটা হচ্ছে আমাদের ফ্লোর আমি তিনতলায় থাকি প্রত্যেক ফ্লোরে চারটা রুম আছে আর চারটা রুমে পার রুমে 9 জন থাকতো আগে এখন করোনা সিচুয়েশনের কারণে 6 জন থাকে আর এটা হচ্ছে আমাদের মেকআপ জোন মেকআপ জোনের মধ্যে আমাদের হেয়ার ড্রায়ার দেয়া আছে যেটা আমরা গোসল থেকে বের হয়ে চুল শুকানোর কাজে লাগে এন্ড এখানে পর্যাপ্ত পরিমাণ লাইট আছে সো আমাদের মেকআপ টেকআপ পরাতেও কোনো ঝামেলা হয় না আর মজার কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফ্লোরে একটা কমন রুম দিয়ে দিয়েছে কমন রুমটা দেখাই এটা হচ্ছে আমাদের কমন রুম যে রুমের মধ্যে আমরা এসে আড্ডা টাড্ডা দিতে পারি আর এখানে বেশিরভাগই মেয়েরা নামাজ পড়তে পছন্দ করে কেউ যদি রিডিং রুম পর্যন্ত না নামে তখন সে এখানে পড়ালেখা করে এখন আমি রুমটা দেখাই আপনাদেরকে এন্ড দিস ইজ মাই রুম এখন আমরা রুমে আপাতত 6 জন আছি হ্যালো আর আমাদের প্রত্যেক জনের রুমে একটা বেডের সাথে দুইটা করে লকার দিয়ে আমাদের পার্সোনাল প্রত্যেক রুমে আলাদা করে রাউটার আছে এন্ড এসি তো ফুল রুমে এসি আমাদের গরমকালে হোক শীতকালে হোক আমাদের কম্বল ছাড়া ঘুমানো হয় না এন্ড দিস মাই বেড আমার বেডের মধ্যেও একটা লকার দিয়েছে ওরা আমি বাইরেও একটা লকার দেখিয়েছি আর লকারের মধ্যে আমার পার্সোনাল যেসব জিনিসপত্র আছে ওগুলো আমি রেখে থাকি যেমন আমার ল্যাপটপ আমার হেডফোন আমার সাউন্ড বক্স এইগুলো আর হচ্ছে ভালো কথা হচ্ছে আমাদেরকে ওরা পুরো বেডটাই সাজিয়ে দিয়েছে আমার না আলাদা করে কোনো কিছু কেনা লেগেছে যেমন তোশক বালিশ এগুলো ওরা আমাদেরকে দিয়ে দিয়েছে অ্যান্ড প্রত্যেকের বেডে আলাদা করে একটা লাইট আছে এটা হচ্ছে ভালো কারণ অনেকজন রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমায় কেউ দেরিতে ঘুমায় তো বাইরের লাইটটা আমার জ্বালানোর কোনো দরকার হয় না আমি আমার বেডের লাইটটা জ্বলাই আমি যে কোনো কিছু করতে পারি যেমন মুভি দেখা গেম খেলা পড়া আর যেটা যেটা প্রয়োজন আর মজার কথা হচ্ছে কি আমরা লেট নাইট মুভি দেখি তো আমরা রুমমেটরা আমার বেডে বসে তিনজন মিলে বসে বসে আমার ল্যাপটপে মুভি দেখতে পারি কোনো স্পেস সমস্যাও হয় না যে আমরা একজন বসলে আরেকজন থাকতে পারবে না এরকম কিছু আরও ভালো কথা হচ্ছে যে ওরা হচ্ছে এখানে আমাকে একটা সকেট সিস্টেম করে দিয়েছে আমি মোবাইলটা ঘুমানোর আগে চার্জ দিয়ে পাশে মোবাইলটা রেখে তারপর ঘুমাতে পারি আর ল্যাপটপেও চার্জ দিয়ে এখানে ল্যাপটপ ইজিলি চালাতে পারি ওকে তো পর্দা ভিড়ায় দিলেই এখানে হচ্ছে পুরো বেডটাই আমার এখানে কোনো প্রাইভেসিতে হ্যাম্পার হয় না না পাশের বেডের সাথে আমার কোনো কানেকশন আছে না আমার সাথে তার আমি লাইট জ্বালায় যতক্ষণ ইচ্ছা ততক্ষণ যা ইচ্ছা মুভি দেখা পড়া সব কিছুই করতে পারি ওকে দিস ইজ আওয়ার ডাইনিং আমরা এখানে বসে এখানে টাইম টেবিল দেওয়া আছে অবশ্য ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার আমরা টাইম টু টাইম আসি এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এর জন্য এখন এটা একটু খালি লাগতেছে কারণ লাঞ্চ টাইমে অনেকজনই ছিল আমরা রুমমেটরা সব একসাথে এসে এখানে খেতে পারি গল্প টল্প হয় এরপরে আমাদের পাশাপাশি বারান্দা আছে আবার এখানে আমাদের কিচেনটা আছে মাঝে মধ্যে আমরা কিছু পছন্দ করে রান্নাও করে খেতে পারি এটা আমাদের উপরে তো আর সামনাসামনি আমরা যদি যাই রুফটপ অ্যান্ড এটার মজার কথা হচ্ছে কি যে আমরা ডাইনিংয়ের পাশাপাশি হওয়ার কারণে আমরা খাওয়ার পরপরই এখানে সবাই চলে আসি গল্প করতে আমরা রুমমেটরা মিলে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা গল্প করি দোল খাই আর মজার কথা কি আমরা কখনো যদি একটু সাজগুজ করি তো এখানে চলে আসি ছবি টবি তোলার জন্য কারণ অনেক ভালো ছবি আসে অ্যাকচুয়ালি তো অনেক গল্প হয় আড্ডাও হয় এটা বলতে গেলে আমাদের আড্ডার জন্য একটা ভালো প্লেস সো এই পর্যন্তই আজকে কারণ আমি হয়তো বা আপনাদেরকে বেসিক তো ধারণা দিতে পেরেছি কারণ আমি এত প্রফেশনাল না সো থ্যাংক ইউ ভেরি মাচ সো গাইজ আশা করি আপনারা সম্পূর্ণ রিভিউটা দেখলেন সবগুলো ব্রাঞ্চের মতো এখানেও সেম ধরনের বেডিং বা সেম ফ্যাসিলিটিগুলোই থাকে মিলস অ্যান্ড ফ্যাসিলিটি সব কিছু সবগুলো প্যাকেজের সাথে ইনক্লুডেড এখানে চাকরিজীবী স্টুডেন্ট মানে তারপর কেউ ট্রেনিং করতে আসছে সবার জন্য এখানে আসলে সুবিধা রয়েছে এখানে আমাদের একদিন তিন দিন সাত দিন 15 দিন এবং মান্থলি প্যাকেজ রয়েছে যে কোনো ব্যাচেলার এখানে আসতে পারবে আমাদের এখানে সে সুবিধা রয়েছে আমাদের ইন ফিউচারে আরও অন্য ধরনের বেড আসতেছে বেডিং সিস্টেম আসতেছে আমাদের এখানে সব ধরনের বেডিং সিস্টেম পাওয়া যাবে সিঙ্গেল রুম হলে সিঙ্গেল তারপর হচ্ছে আপনার টুইন বেড হলে টুইন বেড ট্রিপল বেড ট্রিপল বেড স্টুডেন্টের জন্য যেটা সুইটেবল এমন সবগুলো ফ্যাসিলিটিস এই ব্রাঞ্চেও থাকবে সবগুলো ব্রাঞ্চেও থাকবে তো মোর অফ দিস হচ্ছে সুপার হোম ব্যাচেলারদের জন্য সব ধরনের সুবিধা নিয়ে প্যাকেজ তৈরি করে দিয়েছে যাতে তাদের কোনো হ্যাসেল না হয় সেটা মেল হোক ফিমেল হোক মেয়ে হোক ছেলে যে যেমনই হোক চাকরিজীবী হোক স্টুডেন্ট হোক সবার জন্যই একটা প্যাকেজ করে দিচ্ছে যাতে করে তার ব্যাচেলার লাইফটা একটু ভালোভাবে থাকতে পারে কারণ আমরা আসলে সমস্যার সমাধান করতে এসেছি এবং সেই সমাধান করার চেষ্টায় আমরা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস থেকে শুরু করে বেডিং সিস্টেম নিয়ে আসছি এবং আগামী তারও আসবো প্লিজ দেন সবাই সাথে থাকুন যে কোনো বিষয়ে কমেন্টস করুন এবং নিজে এসে ভিজিট করে তারপর ডিসাইড করুন থ্যাংক ইউ সো মাচ প্রথমবারের মতো সুপার হোমে মান্থলি প্যাকেজের পেমেন্ট মাসে দুইবারে পরিশোধ করার সুযোগ রয়েছে থাকা খাওয়া সহ 30টিরও বেশি সুবিধা পাচ্ছেন সকল প্যাকেজের মধ্যে